আলোচনাটি শুরু করার পূর্বে অসংখ্য ধন্যবাদ। একটি নতুন আপডেট তোমাদের সামনে নিয়ে এসেছি এমপ্লয়মেন্ট ব্যাংক সম্বন্ধে। তা বন্ধুরা, তোমরা তো জানোই computer.com ইউটিউব চ্যানেল যুবশ্রীর আপডেট পেলেই সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করে। তা তোমরা অবশ্যই আমাদেরকে computer.com ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অনেক সাহায্য করেছো। এখনো ভবিষ্যতে আরও এই ধরনের খবর পেতে, আরও এই ধরনের নিউজ পেতে কিন্তু তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। তা বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমরা জানো যে যারা এপ্রিল মে জুন মাসে ভাতা পায়নি তাদেরকে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেয়ে কিন্তু যথারীতি ডকুমেন্টস জমা দিয়ে আসার কিন্তু একটি ভিডিও আমি দিয়েছিলাম ও সবাই আশা করি দিয়েও আসছে। অনেকে আমাকে কমেন্টে লিখছে যে দাদা, আমরা কিন্তু পূর্বের ভাতা পাইনি, আমাদের যে কি করণীয় আছে, আমরা কি করব, আমরা কোথায় যে জমা দিয়ে আসবো, কি জমা দেবো, এইভাবে একটি ভিডিও তোমরা করে আমাদেরকে দেখাও। তা বন্ধুরা, তাদের জন্য বিশেষত এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখতে পারো। যারা ভাতা পাচ্ছ না, যারা এই মুহূর্তে যাদের ভাতা না পেলেও যাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখানো আছে অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের এর যেসব ব্যাঙ্ক মার্চ হয়ে গেছে সেসব ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, তারা কিন্তু অতি অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেয়ে কিন্তু এই জিনিসটি করতে হবে। অর্থাৎ কী কী জমা দিয়ে আসতে হবে, কী করতে হবে, এই নিয়ে আজকে আমাদের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো বন্ধুরা, সবাইকে কিন্তু বলছি, অর্থাৎ যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের যারা ভাতা পাও বা যারা ভাতা পাও না, সবাইকে কিন্তু এটি করতে হবে। তা বন্ধুরা, কি করতে হবে সেই ভিডিওটি আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমাদেরকে সামনে করেও দেখাবো যে কি করতে হবে। তা বন্ধুরা দেখো তোমরা গোটো ভিডিওটি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভালো করে শুনবেন বন্ধুরা, যারা ব্যাংক অ্যাকাউন্টের মার্চ যাদের ব্যাংক অ্যাকাউন্ট মার্চ হয়েছে অর্থাৎ অন্য ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, শুধু তাদেরকে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। আবার একবার তোমাদের সাথে বলছি যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট মার্চ হয়েছে অর্থাৎ অন্য ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়েছে, শুধুমাত্র তাদেরকে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি বন্ধুরা? সেটি হলো যে ব্যাংকে গিয়ে নতুন IFSC কোড যুক্ত পাসবুক সংগ্রহ অথবা নতুন IFSC কোড যুক্ত স্ট্যাম্প ও ব্যাংকের সই করিয়ে আনতে হবে, তারপরেই ব্যাংকের পাসবুক প্রথম পৃষ্ঠার জেরক্স। তো বন্ধুরা আবার বলছি, ব্যাংকে গিয়ে নতুন IFSC কোড যুক্ত পাসবুক নিয়ে আসতে হবে, বা নতুন IFSC কোড যুক্ত অনেকে পাসবুক চেঞ্জ করে দিচ্ছে না অনেক ব্যাংকে, সেখানে কি করছে, নতুন পাসবুকের যে স্ট্যাম্প সেটি কিন্তু ব্যাংকের প্রথম পৃষ্ঠায় যেখানে তোমার ছবি মারা আছে, স্ট্যাম্প মারা আছে, তার পাশে কিন্তু মেরে দিচ্ছে। তারপর ওই ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠা জেরক্স করে নেবে। দুই, এনরোলমেন্ট কাগজ অর্থাৎ ইবি নাম্বার যুক্ত যেখানে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের আইডি নাম্বারটি আছে তার জেরক্সের প্রিন্ট আউট। অর্থাৎ বন্ধুরা, সর্বপ্রথম যখন ফর্ম ফিল আপ করো তখন কিন্তু একটা ইবি দিয়ে একটি কাগজ দিয়েছিল, অর্থাৎ এনরোলমেন্ট কাগজ দিয়েছিল, অনেকে স্ট্যাম্প মেরে দিয়েছিল, অনেকের সেখানে ডেটও লিখে দিয়েছে, অনেকে সেখানে পাসওয়ার্ডও লেখা আছে, সেই এনরোলমেন্ট ফর্ম ইবি নাম্বার যুক্ত প্রিন্ট আউট যদি কাউরি না থাকে তাহলে ওয়েবসাইট থেকে কিন্তু সংগ্রহ করবে। তোমাদের ওয়েবসাইট কিন্তু তোমরা জানো যে employmentbank.gov.in, অর্থাৎ এই ওয়েবসাইটটি, এখানে গিয়ে কিন্তু তোমরা ইচ্ছা করলে যদি কাউরির ইবি নাম্বার না থাকে তারা কি করবে, তারা এখানে লগইনে যেতে হবে। লগইনে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে এখানে কিন্তু আইডি ও পাসওয়ার্ড চেয়েছে। সেই লগইনে যাওয়ার পর কিন্তু নিউ এনরোলমেন্টের ফর্ম আছে ও যারা আইডি পাসওয়ার্ড আছে তাদেরকে কিন্তু ওই লগইনের ইবি দিয়ে নাম্বারটা মারতে হবে। এরপর বন্ধুরা তিন নম্বর, একটি অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশনে নতুন IFSC কোড চেঞ্জ হয়েছে বলে উল্লেখ করতে হবে এবং অ্যাপ্লিকেশনের নিচের বাদিকে করতে হবে। অ্যাপ্লিকেশনটা কেমন হবে, প্রথমে লেখা থাকবে টু দা এমপ্লয়মেন্ট ব্যাংক, তারপর যার যেখানে বাড়ি, কাউরি মুর্শিদাবাদ, কাউরি বীরভূম, কাউরি নদিয়া, কাউরি কলকাতা, যে স্যার আমি এই আমার এই নাম, আমার এই এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার হলো এইটা, বর্তমানে আমার ব্যাংকের IFSC কোড চেঞ্জ হয়েছে, IFSC কোড চেঞ্জ হয়ে নতুন IFSC কোড এটা হয়েছে, এই ধরনের একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে যাতে আমার IFSC কোডটি চেঞ্জ হয় এমপ্লয়মেন্ট ব্যাংকের কাগজে অর্থাৎ এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনে, তার সুব্যবস্থা করুন। এবং তারপর অ্যাপ্লিকেশনের নিচে বাঁদিকে নাম, নতুন IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার,
অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে বন্ধুরা, মোবাইল নাম্বার উল্লেখ কিন্তু করতে হবে। এবং নিচে বা দিকে ঠিক ডান দিকে কিন্তু ইওর ফেথফুলি লিখে সই, অর্থাৎ বা নিবেদিত নিবেদন এ দিয়ে নিচে সিগনেচার। এছাড়া বন্ধুরা চার নম্বর, অবশ্যই দুটি ডকুমেন্ট জেরক্স করে সশরীরে অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে তোমরা এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে অফিসিয়াল টাইমে। তো বন্ধুরা চার নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, যে ডকুমেন্ট জেরক্স করে সশরীরে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কিন্তু জমা করতে হবে। এছাড়াও এক্সচেঞ্জ অফিস থেকে তার তথ্য পাওয়া অনুযায়ী যাদের ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড পাল্টে গেছে তাদের প্রত্যেককে যেমন ভাতা পাচ্ছেন, তারা নতুন আইএফসি কোড নিয়ে নিজের এক্সচেঞ্জ অফিসে গিয়ে তা উপরে সঠিক নিয়ম অনুসারে কিন্তু জমা করতে হবে। দেখা গিয়েছে তাদের কারো কারো কিছু অ্যাকাউন্টে ঢোকেনি, আবার এমন হয়েছে আইএফসি কোড চেঞ্জ হয়েছে তা সত্ত্বেও টাকা ঢুকে গেছে, কিন্তু তাও নতুন আইএফসি কোড কিন্তু এক্সচেঞ্জে জমা করতে হবে। তো বন্ধুরা লাস্টের লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু আবার দেখাচ্ছি যে কারোর টাকা ঢুকে গেছে যে তারা বাড়িতে বসে থাকবে এটা করলে কিন্তু চলবে না, তাদেরকেও কিন্তু নতুন আইএফসি কোডটা কিন্তু আপডেট করে আসতে হবে। বন্ধুরা অনেকে আমাকে কমান্ডে লিখেছে যে দাদা আমার টাকা ঢুকে গিয়েছে, আমি আর আইএফসি কোড কি চেঞ্জ করতে হবে? এক্সচেঞ্জ অফিস থেকে কিন্তু যথারীতি বলে দিয়েছে যে আইএফসি টাকা ঢুকলেও কিন্তু আইএফসি কোড চেঞ্জ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন আইএফসি কোড দিয়ে এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে। বন্ধুরা বিস্তারিত তোমাদেরকে জানালাম, বিস্তারিত তোমাদেরকে দেখালাম যে কিভাবে ডকুমেন্টটি করতে হবে। এই পিডিএফটিও আমি তোমাদেরকে সুবিধা সত্ত্বে কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এটা দেখিও কিন্তু সেই জিনিসটি করতে পারবে। তবে অ্যাপ্লিকেশনটি খুব সুন্দরভাবে লিখবে সাদা কাগজে নিজের হাতে, অ্যাপ্লিকেশনটি নিজের হাতে লিখে সমস্ত ডকুমেন্টস পত্র কাগজ নিয়ে সশরীরে, এটাও বলে দিয়েছে নিজেকে ক্যান্ডিডেটকে যেতে হবে সঙ্গে অরিজিনালস কাগজপত্র নিয়ে, এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু জমা করতে হবে, তবেই কিন্তু তোমাদের সমস্যার সমাধানটা হবে। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জে হয়তো এখন কোনো কারণে টাকা ঢুকে গেছে, এই নিয়ে তোমরা বসে আছো যে না আমাদেরকে আর কিছু করতে হবে না, তা নয়, সবাইকেই সশরীরে যেয়ে, অর্থাৎ যাদেরই ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম তাদেরকেই কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেয়ে কিন্তু এই কাজটি করতে হবে। বন্ধুরা তোমরা অতি অবশ্যই কিন্তু অনেকেই করিয়ে নিয়েছো, আবার এখনো পর্যন্ত যারা করনি তাদেরকে আমি অতি অবশ্যই আবার অ্যালার্ট করছি এই কাজটি করিয়ে নাও, আর অবশ্যই তোমাদের কিন্তু সুফল হবে। তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, অবশ্যই যারা এখন পর্যন্ত করেছো তাদের খুবই ভালো কথা, যারা এখন পর্যন্ত করনি বেশি করে ভিডিওটি শেয়ার করো যাতে সবাই তোমাদের বন্ধু বান্ধবরা দেখতে পায় ও জিনিসটি করিয়ে নেয়, তাহলে সবারই কিন্তু সুবিধা হবে বলে আমার মনে হয়। তা বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম, আবার পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততদিনের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।